ঘোষণা করলেন মসজিদে, আমি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিতে চাই। মদিনার মসজিদের ভিতরে জুমার সালাতের পরে ঘোষণা করে দিলেন, কেউ কি আছো আমার মেয়েকে বিয়ে করবা? মনে হয় ফাতেমাকে বিয়ে করার লোক নাই। আল্লাহর পয়গম্বর বলেন, কে আছো আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করবে? ফাতেমাকে বিয়ে দিতে চাই। এই কথা বলবার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এমন কেউ নাই যে নবীজির কাছে বিয়ের প্রস্তাব দেয়নি ফাতেমার ব্যাপারে। বড় বড় রাজা বাদশাদের ছেলেরা পর্যন্ত বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু বিয়েতে রসুল রাজি না। এইভাবে দীর্ঘ কয়েক মাস চলে গেল, শত শত বিয়ের প্রস্তাব আসে, কোন বিয়েতে আল্লাহর পয়গম্বর রাজি হতে চান না। হযরতে আবু বকর, ওমর, উসমান আলী, উসমান বসলেন, তিনজন বসে বললেন, উসমানকে সবাই বলতেছে, আপনার তো শালী, আপনার শ্বশুর, আমাদের তো আপনার শ্বশুর, আর সে আমাদের মেয়ে বিয়ে করছে, আমরা তার শ্বশুর। ও উসমান, ফাতেমাকে কোথায় বিয়ে দিয়ে যায়? নবীজি কেন রাজি হন না? ভালো ভালো টাকাওয়ালার ছেলেদের কাছ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, নবীজি রাজি হলেন না। একদিন উসমান আর আবু বকর বলতেছেন, আলীকে ডাক দিয়ে, আলী এদিকে আসো, তুমি কি শুনছ নবীজি মসজিদের ভিতরে ঘোষণা করেছেন ফাতেমার বিয়ের ব্যাপারে? আমি তো শুনছি, কত মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছে, আল্লাহ রসুল রাজি না। আমাদের মন বলতেছে, তুমি যদি বিয়ের প্রস্তাব দেও তাহলে রসুল রাজি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। আলী বলছেন, তোমরা কি আমার মায়ের খাওয়াইতে চাও? আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার বাপ নাই, আমি নবীজির বাড়িতে থাকি, তার ঘরে খাই। এরা বাইটা মানুষ, কাজকাম কিচ্ছু নাই, বেকার যুবক, আর আমার কাছে ফাতেমারে বিয়ে দিবেন? আমি এই কথা বলতে পারবো না, নবীজির কাছে গিয়ে এই কথা বলতে পারবো না। আবু বকর, ওমর, উসমান ভালো করে আলীরে বুঝাইয়া রসুলের কাছে পাঠাইছে। নবীজি ফজরের নামাজ পড়ে মসজিদে বসে আছেন, ওয়াজ করতেছেন। আলী নবীজিকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। রাসূল বলছেন, আলী বলো, কি বলতে চাও? এই কথা বলার পরে রসুল উপরের দিকে তাকায় দেখেন, আলী যে বলছিল ইয়া রাসূলুল্লাহ কিছু বলতে চাই, এই কথা বইলার দাঁড়ায় থাকলে নিচে দৌড়, মসজিদ থেকে দৌড় দিয়ে বাইরে চলে গেছে। নবীজি বললেন, কি রে আসলো কিছু বলতে? না বইলে আবার চলে গেল। আরো কিছুদিন পরে আলী, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলতে চাই। নবীজি বলছেন, বলো। উপর দিকে তাকায় দেখেন আলী আর নাই দৌড়, বাহিরে গিয়ে উসমান আর আবু বকর কয়, ভাই তোমাদের কি দুশ্মনী আছে আমার সাথে? তোমরা রসুলের কাছে আমার কি প্রস্তাব নিয়ে পাঠাইছো? যদি ওর মায়ের শুরু করে আমার মসজিদের ভিতরে, আমি খাটো বেটে টাকা পয়সা নাই, তার ঘরে থাকি। সাইয়্যেদা তুনিসা আহলিল জান্নাহ, জান্নাতে সকল মহিলাদের নেত্রী, তার বিয়ের প্রস্তাব নিয়ে আমি যাচ্ছি। উসমান বলছে, ভাই তুমি জানো না, কিন্তু আমাদের মন বলতেছে রসুল তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও না একটু দেখো না। দুই দিন গেছি, আজকে যদি যাই আর নবীজি যদি আমার কিছু জিগায়, আমি কইব আমি কিচ্ছু জানি না, এরা আমার পাঠাইছে, সব দুষেদের, আমি বিয়ে করতেই রাজি না, আমি বাইচা যাবো, তোমরা একটু বিপদে পড়বা, যাও। আমার বন্ধুগণ, হযরতে আলী ফজর সালাত পড়ে বসছেন, নবীজি বসছেন, আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই বলে নাই, মানে প্রশ্ন পর্যন্ত আসছে, নবীজি দাঁড়াই আলীর হাত ধরছে, কর যাইতে পারবি না আজকে? সুবহানাল্লাহ, বললেন না আজকে আর যাইতে পারবি না, প্রতিদিন এসে খালি বলতে চাই, দৌড়, আজকে বইলে যাওয়া লাগবে। আলীর যখন নবীজি হাত ধরছে, আস্তে করে আবু বকর মসজিদে বাইরে চলে গেছে, ওমরও চলে গেছে, উসমান বাইরে করে যাও, যার বাড়িতে যাও, আলী যদি বিপদে পড়ে তাহলে কিন্তু খবর আছে সবার, এর আগে বাড়িতে যাও। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু বলতে চাইছিলাম, নবীজি বলছেন, বলো।
বলো কি বলবা? হজুর আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ বলল, ভুলে গেছো তুমি না? তিন দিন এসে বলছো হুজুর আপনারা দেখি আমি ভুলে যাই, বলা লাগবে বলতে মানে ছাড়ম না তোমারে। আলী তাকায় দেখে পিছন দিকে সাইয়া, যে তিনজন পরামর্শ দিয়েছে একজনও নাই। কইতে মাইটটা তো আমার উপরে ফেলাই দিল। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে চাইছিলাম কিন্তু ভয় পাচ্ছি। নবীজি বললেন, ভয় নাই, কি বলতে চাও? আলী, তুমি আমার চাচাতো ভাই, খুব ভালো করে তোমাকে আমি চিনি, তুমি আমাকে চিনো, কি বলতে চাও বলো। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফাতেমার বিয়ের কথা, তো বিয়ের কথা কি হয়েছে বলো, কি সমস্যা, কোথায় পাইছো, কোন পাত্র পাইছো? আমি সুবহানাল্লাহ বলেন, কজন আমার একটু ছাড়েন না, আমি একটু বাহির থেকে আসি, ওর তুলে দৌড় দিব দৌড়। নবীজি বলছিল, আলী দাও, দীর্ঘ 6 মাস থেকে মানুষ আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, কত টাকাওয়ালার ছেলে বিয়ে প্রস্তাব নিয়ে আসছে, আমি তো রাজি না। আল্লাহ ইশারা করে দিয়েছেন ফাতেমাকে বিয়ে দিলে আলীর কাছে নিতে হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ আলী, আমি তোমাকে পছন্দ করে রাখছি, তোমার কাছে বিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, তাইলে শুরু করে দিন বিয়ে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীজি বলেন, কি হলো, বলতে দেখি রাজি হয়ে গেল তুমি, আমার মেয়ের অনুমতি লাগবে না? কজুর ঠিক আছে, অথবা আমার সিনে আপনি একটা অনুমতি নিয়ে এসা, আজকে বিয়েটা পড়ায় দেন। নবীজি বলেন, ঠিক আছে, বিয়েই যখন করতে চাও, মোহরের টাকা আছে? মোহর মানে কি? আজকে রাত্রে তো আপনার ঘরে খেলাম, আপনার ঘরে আমি থাকি, আপনি 2-4 টাকা আমার পকেট খরচের জন্য দিলে আমি চলি, তো আমি আবার কোত্থেকে পাইব? আমার কাছে কোনো টাকা পয়সা আছে? আপনি তো আমার অভিভাবক, তো বিয়ের কথা আপনি বলছেন, আপনিই ব্যবস্থা করে দিবেন। নবীজি বললেন, আলী বিয়ে তো করবা, ঠিক আছে, আমার মেয়ে তো রাখবা নিয়ে কোথায়, গর কই, কইটাকে আমারে বলতেইব? আপনি আমার অভিভাবক, প্রয়োজনে আপনি রুমটা ছেড়ে দিবেন আমার জন্য। সুবহানাল্লাহ বলেন, আপনি আমার জন্য ছেড়ে দিবেন, আমি থাকবো, আমি আপনার মেয়ের জামাই। নবীজি তো সবসময় মুচকি হাসেন, বলেন, আলী তোমাকে আমি চিনি, ভালো করে চিনি, কারণ আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। রাসূল বলছেন, আমি হচ্ছে জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজার নাম হচ্ছে হযরত আলী। সুবহানাল্লাহ বলে নবীজি বলছেন, আলী ঠিক আছে, সব মানলাম, মোহর লাগবে তো মোহর, টাকা পয়সা আছে কিছু? ইয়া রাসূলুল্লাহ 1 টাকাও নাই, গতকালকে আপনার কাছে পকেট খরচের টাকা চাইছিলাম, দেন নাই, আমার কাছে কোনো টাকা নাই। নবীজি বলেন, আলী বিয়ে করবা ঠিক আমার মেয়েকে, কিন্তু মোহর তোমার নগদ লাগবে, নগদ, বাকি কোনো কারবার নাই। নবীজি বললেন এই কথা, আলী বলছেন, তাইলে হইছে বুঝছি, আমার আর কপালে বিয়ে নাই। নবীজি বলছেন, তোমার যে রুমে ঘুমাও কি আছে? ও কিচ্ছু নাই, যে কম্বল হিটা আপনি দিছেন, বালিশটাও আপনার। নবীজি বলছেন, আমার জিনিস বাদে তোমার কি আছে এটা কো, আমার জিনিস বাদ? ইয়া রাসূলুল্লাহ আমার 2টা জিনিস আছে, একটা হইলো তরবারি, আর একটা হইলো ডাল, যুদ্ধ করার ডাল। তরবারিটা কিন্তু আমার বাবার দেওয়া, এটা আমার কাছে আছে, আর ডালটা, এই 2 জিনিস ছাড়া আমার কাছে কিছুই নাই। নবীজি বলেন, যাও বিক্রি করে আসো। কোথায়লের পরে কো বিক্রি করে আসো, বিয়ে করবা কো, ঠিক আছে তাহলে আমি যাই বিক্রি করার জন্য। হযরতে আলী বের হয়েছেন রাস্তা দিয়ে, আমার বন্ধুগণ, আলী যখন যায় রাস্তার মধ্যে হযরতে ওসমান হাঁটা হাঁটি করে, আলী রাস্তা দিয়ে যাওয়ার সময় ওসমানকে দেখছে, কিন্তু কথা না বলে পাশ কেটে চলে যাচ্ছে। ওসমান বলছেন, ভাই আলী কোথায় যাও? আমার কাজ আছে। কি কাজ, কোথায় যাইবা? খুবই আমার ডিস্টার্ব দিয়ে লাভ নাই, আমি একটু বাজারে যাইতেছি এগুলো নিয়ে। কেন? গেলাম বিক্রি করতে, চাই বললে বিক্রি করে কি করবা? আমি তো বিয়ে করবো। বিয়ে করবা মানে কারে? আমি তো ফাতেমারে বিয়ে করবো। কই মিয়া বুদ্ধি দিলাম আমরা, মানে আমাদের না জানাইয়া না বইলে দেখি ডাইরেক্ট যাইতেছো। কো ভাই টাইম নাই আমার, যাইতে দেন, এগুলো যাইতে দেন, এগুলো সময় না। আমার শালি আর বিয়ে করবা তুমি, বুঝাইয়া পরামর্শ দিলাম আমি, তুমি আমার ভাইরা ভাই হইবা, আর এখনো দেখতেছি টাইম দিতেছো না। সুবহানাল্লাহ বললেন, ভাই মোহরের টাকা লাগবে, গরিব মানুষ টাকা পয়সা নাই, আমি যাই এগুলো বিক্রি করে আসি।
হযরত ওসমান বললেন কয় টাকা বিক্রি হবে? আলী বললেন 9 টাকা। ওসমান নিজের পকেট থেকে টাকাগুলো দিয়ে দিলেন, বলেন ভাই এগুলো আমার কাছে বিক্রি করে দাও আর তুমি ওগুলা নিয়ে যাও। হযরতে আলী টাকাগুলো নিয়ে রাসূলের পাকের কাছে দিলেন, রাসূলের পাক মোহর দিয়ে দিলেন, নগদ মোহর দিয়ে দিলেন। বিয়ে শুরু হলো। হযরত ওসমান চিন্তা করলেন, বিয়েটার পরামর্শ দিয়েছি আমি, তার ডাল তরবারি কিনেছি আমি, আর আলীর তো ডাল তরবারির বড়ই প্রয়োজন। হযরত ওসমান এসে আলী এবং ফাতেমার বিয়েতে এই ডাল আর তরবারি আবার গিফট করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? ওসমানকে চিনেন, বিয়াও হলো, মোহরের টাকাও হলো, আলী তার ডাল তরবারিও পাইল, কার কাছে হাত পাতা লাগলো না। বলেন সুবহান, ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আমার বন্ধুগণ, লম্বা কথা, বিয়ে হয়ে গেল। নবীজি বিয়ের সময় আলীকে কাছে ডাকলেন, ডেকে বলছেন, আলী শোনো, বিয়েতে আমি কিছু দিতে পারি নাই, আমি খেজুর পাতা দিয়ে বানানো একটা তোশক, পানি উঠাবার জন্য একটা মশক, আর রুটি তৈরি করার জন্য একটা চাকি দিয়েছি, আর ছাড়া কিছু দেই নাই, কিন্তু শোনো, ওটা আমার মেয়ে, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিচ্ছি, খবরদার কখনো তার সাথে অন্যায় আচরণ করবে না, তার দিলে তুমি কষ্ট দিও না, ফাতেমা আমার কলিজা আর টুকরা আমার শরীরের অংশ। সুবহানাল্লাহ বলেন না? আলীকে বুঝাইয়া দিলেন, ফাতেমাকে ডাক দিয়ে আলাদা রুমে গেলেন, মা তোমাকে আলীর কাছে বিয়ে দিচ্ছি, আলী আমার কলিজা আর টুকরা সাহাবি, আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বান, তোমার স্বামী, মা কখনো আলীর সঙ্গে বেয়াদবি করবে না, আলী তোমার জান্নাত, আলী তোমার জাহান্নাম, আলীকে সন্তুষ্ট রাখবে, এর রাসূল আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। দুইজনকে সুন্দর করে আলাদা আলাদা করে বুঝাইয়া দিলেন বিশ্ব নবী। এইভাবে আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে এভাবে বুঝাতে পারেন। কিন্তু রাসূল পাকের সময় তাদের বিয়ে শুরু হতো নামাজ দিয়া, কুরআন তিলাওয়াত দিয়া, আর আজকাল কে আমাদের বিয়ে শাদী শুরু হয় ড্যান্স দিয়া, যাত্রা গান দিয়া, ঠিক কিনা বলেন? এই জন্য বরকত নাই। এই স্বামী স্ত্রী ভালোবাসার মধ্যে কি হলো দেখেন, কষ্ট হচ্ছে না? তো আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিয়ে হয়ে গেলাম, তাদের ঘর কেমন সুন্দর হয়ে গেল মুসলমান সুনাত, এই আলী আর ফাতেমা সাইয়্যাদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা আসাদুল্লাহিল গালিব, হযরত আলী তাদের ঘর চলতেছে, তিন বেলা খাবার জুটে না, দু বেলা খাবার জুটে না, তাদের ঘরে কোনো কষ্ট নেই, অশান্তি নেই। একবার প্রায় তিন দিন হয়ে গেল, ফাতেমার ঘরে কোনো খাবার নাই, আলী কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, ফজরের সালাতের পরে ফাতেমা বলছেন, স্বামীরে দীর্ঘ তিন থেকে চার দিন হয়ে গেল ঘরে খাবার নাই, শরীর কাঁপতেছে, আমি আগের মতো আর দাঁড়াতে পারি না, সালাতের জন্যে দাঁড়াতে পারি না, ও আলী আমি না খেয়ে মারা গেলে আমার কষ্ট নাই, কিন্তু আমার চোখের সামনে যদি আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হুসাইন কষ্ট পায়, ওরা যদি কষ্ট পায়, আমি আলী কোনোভাবে বরদাস্ত, ফাতেমা বরদাস্ত করতে পারবো না। সকালবেলা হযরত আলী ঘর থেকে বের হয়ে গেলেন, শোনো কি বুঝাতে চাই বুঝো, পরিবারের ভিতরে যদি বোঝাপড়ার মাধ্যমে শান্তি নিয়ে আসতে পারো, খাবারের জন্য দৌড়তে হবে না। আল্লাহ বলেছেন, গোলাম রে ঘরটাকে তোমরা যদি জান্নাতের টুকরা বানাতে পারো, আমি আল্লাহ তোদের জন্য অরিজিনাল জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিতে পারি। কোন সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত আলী সকালবেলা ঘর থেকে বের হলেন, রাস্তায় গিয়ে চাদর মুড়া দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, রাস্তায় দেখা হয়ে গেল, আমার নবী ডাক দিয়ে বললেন, আলী
এতো সকাল বেলা ঘর থেকে বের হয়ে কোথায় যাও বলো তো আমার কলিজার টুকরা। ফাতেমা কেমন আছে? হাসান আর হুসাইন কেমন আছে? আমাকে কি বলা যাবে? আলী কে বিশ্ব নবী প্রশ্ন করবার পরে আলী বলছেন, পয়গম্বরে আরবি, তিন দিন হয়ে গিয়েছে আমি ফাতেমার ঘরে খাবার দিতে পারি নাই। অগল্লার পয়গম্বর ফাতেমা দাঁড়াতে পারে না, বিছানা থেকে বসতে পারে না। হাসান আর হুসাইন অজ্ঞান হয়ে পড়ে যায়, জ্ঞান ফিরে ডাক দিয়া বলে, মা তুমি যদি খাবার দিতে না পারো আমাদেরকে নানা জানের কাছে পাঠাইয়া দাও, নানার কাছে যদি চলে যাইব আর খাবার যদি না থাকে আমরা আমাদের কলিজার টুকরা নানার চেহারার দিকে যদি তাকাইব, একটাবার যখন নানার চেহারার দিকে তাকাই তখন মনে হয় আমাদের হাজার বৎসরের পেটের ক্ষুধা দূর হয়ে যায়। আগো পয়গম্বরে আরবি, ঘরের ভিতরে খাবার নাই, সকালবেলা বের হয়েছি, কেউ যদি আমাকে কাজে নেই তাহলে কাজে যাব। আল্লাহর পয়গম্বর চুকের পানি ছেড়ে কাঁদলেন আর বলে, না হারে আমার মেয়ে ফাতেমা, আজকে তার ঘরে খাবার নাই, মানুষ খাবার নষ্ট করে। আল্লাহর নবী বললেন, আলী রে, এই যে সামনে একটা খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নিচে গিয়ে বলবা আমি রসুল বলেছি, আল্লাহর নাম নিয়ে বলবা যেন তোমাকে কিছু খেজুর দেয়। হযরতে আলী দৌড়ে খেজুর গাছের নিচে পৌঁছে গেলেন, গিয়ে দেখেন খেজুর গাছে খেজুর থাকবে তো দূরের কথা, একটা পাতাও নাই, গাছ যেন মরে দাঁড়িয়ে আছে এমন একটা খেজুর গাছ। আলীর মনে বিশ্বাস ছিল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী পাঠিয়েছেন, বিশ্বাস ছিল আল্লাহর উপরে। খেজুর গাছের নিচে গিয়ে সালাম দিয়ে রাসূল পাকের সালাম পৌঁছে দিয়ে বলেন, খেজুর গাছ, নবীজি বলে দিয়েছেন আল্লাহর হুকুমে আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য। বলতে দেরি হয়েছে, রেওয়ায়াত হলো এমন সময় এই খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর গাছের নিচে পড়তে দেরি হয় না। হযরত আলী কিছু খেজুর নিজে খেলেন, পকেটে নিলেন বা বেগে নিলেন, বাড়িতে পৌঁছে গেলেন মনে বড় আনন্দ। সংক্ষেপ করে বুঝাতে চাই যে কথা শুনেন, বাড়িতে যাওয়ার পরে হযরতে ফাতেমাকে দিলেন, হাসান হুসাইনকে দিলেন, খাওয়ার পরে কিছু খেজুর জমে গেল, থেকে গেল। এবার আলী বলছেন, ফাতেমা জীবনে তুমি আমার কাছে কিছুই চাও নাই, জীবনে তুমি আমার কাছে কিছু চাইলে না, আর যদি তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিব, নিয়ে এসে দিয়ে দিব। ফাতেমা বলছেন, সামিরে আমার ঘরের ভিতরে তিন বেলার খাবার নাই, ঘরের ভিতরে দামি কোনো বিছানা নাই, হোয়াইট ডু আলমারি শোকেস নাই, টাইলস নাই, সিরামিক্স নাই, এসি নাই, এয়ার কন্ডিশন নাই, আমার ঘরে কিচ্ছু নাই, কিন্তু আমার ঘরটা আপনার প্রতি ভালোবাসায় ভরা, আমার আর কিছুই লাগবে না, দুনিয়ার জমিন থেকে না খেয়ে মরে যেতে চাই, কিন্তু কেয়ামতের দিনে আমি যেন আমার স্বামী তোমাকে না হারাইয়া যায়। কেমন ভালোবাসা ছিল পরিবারে, খাবার নাই, দামি কোনো জিনিস নাই, দিন থাকলে কেমন ভালোবাসা তৈরি হয়ে যায়। বন্ধুগণ আলী বলছেন, ফাতেমা আমার কাছে কিছু খেজুর আছে, বিক্রি করে তোমার জন্য আজকে কি আনবো বলো, জীবনে একটা কাপড় চাইলে না।
ফাতেমা বললেন, স্বামীরে কিছুই চাইব না, কারণ জানি তোমাকে দিয়ে লজ্জা দিতে চাই না, কিন্তু দীর্ঘদিন থেকে আমি তো অসুস্থ, না খেতে খেতে জ্বর হয়ে গিয়েছে, আমার মন চায় তুমি যদি আমার জন্য একটা ডালিম আনতে পারো, আনার আনতে পারো ডালিম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, জীবনে কিছুই চাইলাম না, একটা ডালিম চাইলাম। হযরত আলী বলছেন, স্ত্রী তুমি ডালিম চেয়েছো আমি নিয়ে আসবো, কি বুঝাতে চাই শুনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে খেজুর গুলাকে বিক্রি করে দিলেন, একটা ডালিম কিনলেন, একটা আনার কিনলেন, পকেটে নিলেন, মনে বড় আশা, আহারে আমার স্ত্রী ফাতেমা জীবনে কিছুই চায় নাই, কোনদিন আমার কাছে একটা টাকার কোন জিনিস চাইল না, খেয়ে না খেয়ে করে পড়ে আছে, এরপরেও ভালোবাসার কমতি নাই, আজ আমার কাছে মাত্র একটা ডালিম চেয়েছে, ডালিম নিয়ে বাড়িতে যাই, মন খুলে নিজের হাতে ভেঙ্গে স্ত্রীকে খাওয়াবো, মনের ভিতরে ভালোবাসা প্রেম নিয়ে ঘরের দিকে আসা শুরু করে দিলেন। এদিকে আসমানের উপরে আল্লাহর ফেরেশতারা বড় বলে শুরু করে দিলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহর রাস্তায় শুধু দান খয়রাত করে যায়। একজন ফেরেশতা বললেন, থাকলে দেয়, না থাকলে কে কারে দেয়। আরেকজন ফেরেশতা বলতেছেন, নবীজির সাহাবীদের চরিত্র হলো থাকলেও দে না থাকলেও দে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতারা এই ব্যাপার নিয়ে ঝগড়া করার দরকার নাই, কে তাকায়া দেখো আমার একটা গরিব গোলাম সাহাবি আলী বাড়িতে যায়, আমার আলীকে পরীক্ষা করে দেখো, আমার আলীর চরিত্র কেমন, তার পরিবারের চরিত্র কেমন। একজন ফেরেশতা মানুষের সুরত ধরে ভিখারির বেশে চাদর দিয়ে মুড়া দিয়া রাস্তার মধ্যখানে বসে বসে কাঁপতেছে আর কাঁপতেছে। আলী যখন রাস্তা দিয়ে চলে যায় ডাক দিয়া বলছেন, ও আলী আপনি কোথায় যান, আপনি কোথায় যান। আলী বললেন, আমি বাড়িতে যাই। ফেরেশতা ভিক্ষুকের বেশ নিয়ে বলছেন, আলী রে প্রায় সপ্তাহ দিন হয়ে গেল খাবার নাই, না খেয়ে কলিজাটা শুকিয়ে যায়, তোমার কাছে যদি কোনো খাবারের জিনিস থাকে আমাকে দাও। আলী বলছেন, বাইরে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। ফেরেশতা ডেকে বলছেন, আলী রে তোমার পকেটে তো একটা ডালিম দেখা যায়, তুমি না বললা কেন, আমরা হইলে বলতাম তোমার চোখে ঠাডা পড়ছে। আমার জীবনে স্ত্রী কিছুই চায় না, একটা ডালিম চাইছে, তার দিকে তোমার চোখ গেল। আলী বললেন, ও ভিক্ষুক তুমি শুনো, বাড়িতে আমার স্ত্রী বড় অসুস্থ, দীর্ঘদিন পর্যন্ত জ্বর হয়েছে, আমার জীবনে তার কাছে কোনোদিন কিছুই দিতে পারি নাই, আজকে আমার কাছে একটা ডালিম চাইছে, জ্বরে আক্রান্ত হয়েছে, বাড়িতে নিয়ে যাই। ফেরেশতা বলতেছেন, ভাই বুঝতে পেরেছি আমাকে দেওয়ার দরকার নাই, কিন্তু আল্লাহর ওয়াস্তে যদি দেও তাহলে আমি নিব। আলী আবার চিন্তা করলেন, তুমি আমার আল্লাহর নাম বলেছ, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার সন্তানদেরকে ভালোবাসি, আমার নবীকে আমি ভালোবাসি, কিন্তু ভিক্ষুক তুই জানিস না আমি আমার আল্লাহকে কত ভালোবাসি, তুমি আমার আল্লাহর নাম বলেছ, আল্লাহর জন্য আমি আলী জীবন পর্যন্ত দিতে পারি, এই আল্লাহর নাম তুমি এই মুহূর্তে বলেছ, ও ভিক্ষুক আল্লাহর নাম বললে কাউকে ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু ডালিম আছে মাত্র একটা, তোমাকে দিয়ে দিলে বাড়িতে গিয়ে কি জবাব দিব।
ভাই রে তুমি অর্ধেকটা খেয়ে ফেলো, অর্ধেকটা বাড়িতে নিয়ে যাই। হযরত আলী ডালিম অর্ধেক এই ফকির বেশের ফেরেশতাকে দিয়ে দিলেন, অর্ধেক ডালিম নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ফকির ডাক দিয়ে বলছে, আলী রে আপনি যাইয়েন না, আপনি আমার সামনে বসে পড়েন, আপনার চেহারা দেখে দেখে আমি খাব, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আপনি সুযোগ দেন। হযরত আলী বসে পড়লেন। এই ভিক্ষুক বেশের ফেরেশতা ডালিমের অর্ধেক খাওয়ার পরে বলতেছে, আলী রে আমি তো অর্ধেক ডালিম খেয়েছি, আমার মনে হয় আমার কলিজার অর্ধেক ঠান্ডা হয়ে গিয়েছে, বাকি অর্ধেকটা যদি দেও পুরো কলিজা ঠান্ডা হয়ে যাবে, শান্তি পাব। আলী ডাক দিয়া বললেন, বাইরে তোমার কি বিবেক নাই? আমি আমার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাই, তুমি কি বলছো? ভিক্ষুক ডাক দিয়া বলছে, আলী রে আমার জন্য না, তুমি যদি আল্লাহর ওয়াস্তে দাও। সুবহানাল্লাহ বললেন। এবার আলী বললেন, আবার আমার আল্লাহর নাম বলেছো, আমার আল্লাহর নাম যেহেতু আবার নিয়েছো, আমি তোমাকে বাকি অর্ধেকও দিয়ে দিলাম, বাকি অর্ধেক দিয়ে এখন বাড়ির দিকে যায়, আর চিন্তা করে এখন কেমনে বাড়িতে যাব, এক কদম যায় দুই কদম পিছনে যায়, বাড়িতে গিয়ে কি জবাব দিব স্ত্রীকে? স্ত্রী যদি বলে, একটা ডালিম বলছিলাম আনতে পারলা না, তুমি কেমন জামাই, কথা বলেন নাকি? তোমার কাছে একটা ডালিম চাইলাম তুমি দিতে পারলা না। হযরত আলী কষ্ট করে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার পরে বাড়িতে ঢুকে গিয়েছেন। বাড়ির ভিতরে ঢুকে দেখেন স্ত্রী ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতেছেন। হযরতে ফাতেমা মাথায় হাত দিয়ে দেখেন জ্বর অনেকটুকু কমে গিয়েছে। কথা না বাড়িয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা চলো ঘুমিয়ে যাই। এর অর্থ হলো কোনোভাবে যেন তার মনে ডালিমটা না আসে, তাহলে বেইজ্জত হয়ে যাব, বেইজ্জতি থাকবে না। ঘুমিয়ে গিয়েছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তাআলা কোনোভাবে যদি ডালিমের কথা মনে না হয়, এভাবে যদি রাত্র শেষ হয়ে যায়, সকাল বেলা আমি একটা ব্যবস্থা করে দেব। এইভাবে চিৎকার করে করে কান্না করে ঘুমিয়ে পড়লেন। রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে, এমন সময়ে হযরতে আলী শুনেন কে যেন দরজায় ডাক দিছে। আলী বললেন, কে রে, কে দরজায় ডাক দিলা? বাহির থেকে আওয়াজ আসছে, আনাস সালমান ফারসি, আমি রাসূলের প্রিয় সাহাবী সালমান ফারসি। ও সালমান, তুমি এত রাত্রে আমি আলীর দরবারে ঘরে কেন আসছো? বাইরে তুমি দরওয়াজা খুলে দাও, খুলে দাও, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার জন্য জান্নাত থেকে ডালিম পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার! হযরত আলী দরজা খুলে দিলেন, ডালিম গুলা হাতে নিলেন, এক একটা করে গুনতে লাগলেন। আমার বন্ধুগণ গোনা হলো, গনে দেখেন নয়টা ডালিম। জিজ্ঞেস করলেন, সালমান তুমি আমার সঙ্গে কেন দুষ্টামি করলা? হয়তো তুমি কারো গাছ থেকে নিয়ে এসেছো, অথবা কেউ দিয়েছে, আল্লাহ দেন নাই। হযরতে সালমান বলছেন, আলী রে তুমি কেমনে বুঝলে আল্লাহ দেন নাই? আলী বলছেন, ভাই সালমান আজকের দিনে আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করেছি, আর আমার আল্লাহ বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহ রাস্তায় এক দিবে, কমপক্ষে আল্লাহ দিলে তাকে দশ দিবেন। আজ তুমি আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দিয়েছি, আল্লাহ দিলে তো আমাকে দশটা দিবে, এখানে দেখতেছি নয়টা। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য বুঝতে পেরেছি আল্লাহ পাঠান নাই, তুমি কোনো বাগান থেকে নিয়ে এসেছো, আমার সঙ্গে দুষ্টামি করেছ। সালমান বললেন, ভাই একজন বলছিল দশটা দিবে, দিছে নয়টা, তো আমার দোষ কি আপনারা এখানে নাকেন? আলী ডাক দিয়া বললেন, সালমান আমি যদি
মনে করতাম আমার আল্লাহর নাই গরিব ফকির তাহলে মানতাম, আমার আল্লাহ তো গরিব না। যদি মেনে নিতাম আমার আল্লাহ খুব কৃপণ, দেয় না তাও মেনে নিতাম আল্লাহ তো কৃপণ না দানশীল, তাহলে নয়টা দিবে কেন, দশটা দেওয়ার কথা আরো বাড়িয়ে দেওয়ার কথা। তুমি বুয়া কার গাছ থেকে নিয়ে এসে আমাকে বুঝাচ্ছ, চলে যাও। হযরতে সালমানকে ঘর থেকে বের করে দরজা লাগায় দিলেন, আবার ঘরের দরজায় নক করলেন, হযরতে আলী দরজা খুলে দিলেন। সালমান বলছেন, ভাই আলী রে, আল্লাহর রসুল আমাকে ঠিক দশটা দিছিলেন, আল্লাহ দশটাই জান্নাত থেকে পাঠাইছেন, তোমার ইমান পরীক্ষা করবার জন্য একটা আমার পকেটে রেখে দিছিল। সুবহানাল্লাহ, বললেন বুঝতে চাইছিলাম তোমার ইমান কেমন, দেখলাম রসুলের সাহাবীরা দশে বিশ্বাস করে নয় বিশ্বাস করে না, এমন ইমান একদিনে তৈরি হয় না, পরিবারের ভিতরে যদি আন্তরিকতা থাকে এমন ইমান তৈরি হতে পারে কোন থেকে না। আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে ভাই, শোয়া বারোটা হয়ে গেছে, সঙ্গে পরে দে, আর লম্বা করার দরকার নেই। বাপরে বাপ, গতকালকে একটা দশ হয়েছে তো আজকে দশ পর্যন্ত করব না, গতকালকে উঠছে দেরিতে, তো আজকে উঠলাম তো অনেক আগে উঠলাম। কয় ঘন্টা হয়েছে হিসাব আছে? দুই ঘন্টার উপরে। কষ্ট হচ্ছে না? কয় না, কষ্ট হচ্ছে দেখতেছি যে মাঝে মাঝে মুরব্বীরা উঠে একজন দুইজন বসে প্রস্রাবে ধরে, মানে হাজত আছে, কষ্ট হচ্ছে? একটু হাত উঠে দেখান কার কার কষ্ট হচ্ছে না, হচ্ছে না বলছি, ঠিক আছে না, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ কবুল করো, জোরে বলেন, আর আওয়াজ করে বলেন, চিৎকার করে বলেন আমিন। এমন পরিবার চাই তো? ইনশাল্লাহটা বলেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথা তো লম্বা, আমি পরিবারকে বুঝাতে চাই, কি বুঝাতে চাই শুনে। আমার ভাইরা, পরিবারকে সুন্দর পরিবার করুন, বুঝা পড়ার পরিবার বানান। আমার বন্ধুগণ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আরেকদিন বের হয়েছে, নবীজি বলছেন, মা, নিজের মেয়েকে ডাক দিয়ে বলছেন, মা শোনো, আমি জানি তোমার আগেও একটা মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বললেন না। ফাতেমা বলছেন, আব্বা জান আপনি কি বলছেন, আমার আগে, আমি তোমার মেয়ে, বিশ্ব নবীর মেয়ে, হাসান হুসাইনের মা, আরে স্ত্রী, খাতুনে জান্নাত, জান্নাতি মহিলাদের নেত্রী আমি, গোটা দুনিয়ার মহিলারা আমার কর্মী, আর আমার আগে কেউ জান্নাতে যাবে? নবীজি বলছেন, ফাতেমা অবশ্যই যাবে, তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। আচ্ছা, এই কথা শুনলে কার না রাগ উঠবে কোন তো, কথা বলেন নাকি, যে আমার এত পাওয়ার, আমার বাপ কেমন, আমার ছেলে কেমন, আমার স্বামী কেমন, আর আমি কেমন, আমার মা কেমন। আমার মা হচ্ছেন এই পৃথিবীর প্রথম মুসলিম নারী, খাদিজাতুল কুবরা, যাকে স্বয়ং সালাম দিয়েছেন আল্লাহ। না সুবহানাল, এটা আগামী বছর কেমন, এমন মায়ের মেয়ে, এমন বাবার মেয়ে, আর আমার আগে একটা মহিলা জান্নাতে যাবে, বাপ বিশ্বাস করি না। আপনি আমার এটা বুঝেন কেমনে? নবীজি বলেন, মা বুঝবা, একটু সময় নাও। হযরতে ফাতিমা বলছেন, বাপ আমারে বুঝাই দিতে হইব কেমনে, আমার আগে আর একটা মহিলা জান্নাতে যায়। এই কথা এজন্য বলতে চাইতেছি, এই মহিলা কি কাজ করে জান্নাতে আগে যেতে পারে, আমাদের মায়েরাও এই কাজ করতে পারে, বলেন না। মানে এতদিন তো আপনাদের বিপক্ষে বলছি, এখন একটু তাদের বিপক্ষে বলে দিই নাকি, তাহলে আপনারা শান্তি মজা পাই আছে, মানে আমারে আর আর গালি দিবেন না, খুশি হয়ে যাবেন, ঠিক না, ঠিক তো, ঠিক কয়, ঠিক কয়। আমার ভাইরা শুনেন, আমি বলতে চাই পরিবারকে সুন্দর পরিবার বানান, সব সময় পরিবারে হাসি খুশি থাকেন,
আপনার বাচ্চারও এমন হবে। নিজের ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন। আজকে এখানে যারা আমার মায়ের আসছেন, অনেক শাশুড়ির আসছেন, আসছে না বসন্তে, অনেক শাশুড়ির আসছেন। আজকে তো ঘরের ভিতরে দেখবেন শাশুড়ি আর বউ যুদ্ধ তো আসি, এটা মানে আমেরিকা আর রাশিয়ার যুদ্ধ মনে করেন। প্রতিদিন দুই চারবার হুমকি ধুমকি হয়, ঠিক কিনা? ঠিক কেন? এগুলা চলবে না, এগুলা পরিবারে চলবে? কথা বলেন না কেন? শাশুড়িরা ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন, নিজের মেয়ের হাজার দোষ যেমন আপনার চুকে পড়লেও দোষ মনে করেন না, নিজের ছেলের বউর হাজার দোষকে আপনি দোষ মনে করবেন না। আর ছেলের বউ যারা আছেন, আপনারা শাশুড়িকে নিজের মা মনে করেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। নিজে পর্দায় থাকেন, পর্দায় থাকবার অর্থ এটা নয় যে রাত দিন শুধু হাত মোজা পাও মোজায় লাগাইয়া বৈশা থাকবেন আর বুরকা পরে ঘুরবেন রাস্তায়। বুরকাইটা হিজাব, বুরকাইটা পর্দা নয়। বুরকা তো আজকালকার বুরকা একটা ফ্যাশন, একটা ডিজাইন, কথা বলেন না কেন? পর্দা হলো মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত এমন একটা পোশাককে ছেড়ে দেওয়া, যে পোশাক ছেড়ে দিলে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না, তার নামই হচ্ছে পর্দা। কথা বুঝাইতে পারছি? এমন পর্দার দরকার, ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। বোরকা একটা দিয়ে দিলেন আর এটার নাম হয়ে গেল গা পর্দা, ডিজাইন করে একটা হিজাব দিয়ে দিলেন, এদিকে পাথর লাগাইছে, এদিকে পাথর লাগাইছে, এদিকে লাল লাইট লাগাইছে, এদিকে কালো লাইট লাগাইছে, তো আরো বেশি ছেলেরা দেখবে, ঠিক কিনা বলেন? ডিজাইন করা যাবে না, মায়েরা বোনেরা ব্রুক প্লাক করা যাবে না, এগুলো হারাম, হারাম। আলগা চুল মাথায় লাগানো যাবে না, হারাম। মাথার চুল কাটা যাবে না সামন দিক দিয়ে, হারাম। দেখবেন মহিলারা ব্রুক প্লাক করে, করেনি, হারাম। মাথার চুলে আলগা চুল লাগায়, মানে এক্সট্রা চুল লাগায়, আছে না এগুলা? এগুলো হারাম, একবারে চূড়ান্ত পর্যায়ের হারাম, এগুলো করা যাবে। সাততলা বোরকা মানে কি? মানে ডিজাইন সাততলা, এটা দেন কেন কিনে? এটা কিনে দিবেন কেন? মহিলাদেরকে মার্কেটে দিবেন কেন? তাদের নিজের মতো চলতে দিবেন কেন? ঘরকে সুন্দর ঘর বানান, ফজরের সময় বাচ্চা কাচ্চা সহ নারী পুরুষ সবাই ঘুম থেকে উঠে যান, পরিবারের সবাই অজু করেন, নামাজ শুরু করেন, ঘরকে সুন্দর করে দিবেন কে? আওয়াজ করে বলেন কে? হজরতে ফাতেমা রাসূলের পাক বলছেন, মা তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। ফাতেমা বলছেন, বাপ এগুলো বুঝি না, আমার আগে জান্নাতে যাবে মেয়েটার দেখাই লাগবে, না দেখা লাগবে না? না আপনাদের দেখা লাগবে না, না জানা লাগবে এই মেয়েটা কে? সেই মেয়ে যা আমার আগে জান্নাতে যাবে, সে কাজটা কি করছে আমি জানতে চাই। নবীজি বললেন, মা তুমি জানতে পারবে, এর আগে তোমার কাছ থেকে একটা ঘটনা জানতে চাই। কি ঘটনা বাবা? ঘটনা হলো, মা তোমাকে যে আমি একটা শাড়ি দিয়েছিলাম, বিয়ের সময় একটা কাপড় দিয়েছিলাম, কাপড়, এই কাপড়টা কোথায়? আমি তোমাকে কিছুই দিতে পারি নাই বিয়ের দিনে, একটা গিফট দিয়েছিলাম কাপড়, ওটা কোথায়? বাবা আমি এগুলো বিক্রি করে দিয়েছি। মা বড় কষ্ট পেলাম, তুমি কাপড়টা বিক্রি করে দিয়েছো শুনে। মা তুমি জান্নাতে যেতে চাও সবার আগে, কিন্তু কেন তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, কেন তুমি পিছনে যাবে, এটা তুমি নিজেই জানো। ফাতেমা বলছেন, আব্বা জান আমি তো জানি না। আমার বন্ধুগণ, তাহলে সেদিকে আমরা যাই। একবার দীর্ঘদিন হয়ে গেল, ফাতেমার ঘরের ভিতরে যখন খাবার নাই, ঘরের ভিতরে রান্নার ব্যবস্থা নাই, হজরতে ফাতেমা দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, আলীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার মনে হয় দুনিয়ার জমিনে আর বাঁচব না,
আমি মরে যেতে পারি কষ্ট করে করে, আমার সন্তান গুলাকে কষ্ট দিতে চাই না। বাবা আমার কাছে একটা কাপড় দিয়েছেন, ওই কাপড়টা তুমি বাজারে বিক্রি করে দিতে পারো, জয় টাকা পাও, ওই টাকা দিয়ে খাবার এনে আমার সন্তানদেরকে দাও। মনোযোগ দিয়ে শুনুন কি বুঝাতে চাই। হযরত আলী কাপড় নিয়ে বাজারে পৌঁছে গেলেন। বাজারে যাওয়ার পরে রসুল পাকের দেওয়া গিফট হযরতে ফাতেমাকে দেওয়া, এই কাপড়টা হযরতে আলী 6 টাকায় বিক্রি করে দিলেন। কয় টাকায়? 6 টাকায় বিক্রি করে দিয়া আলী যখন রাস্তা দিয়ে আসতেছে বাজার থেকে খাবার ক্রয় করবে, এমন সময় আল্লাহ আলীকে পরীক্ষা করবার জন্য দুইজন ফেরেশতা পাঠাইয়া দিলেন, যাও আমার আলীকে গিয়ে দেখো আমি আল্লাহকে কতটুকুন ভালোবাসে। আলী, যেই আলী আমাকে এতটুকুন ভালোবাসে তোমরা জানো না রে। আল্লাহ আসমানের উপরে আলীর প্রশংসা করলেন। আলী এমন এক বীর পুরুষের নাম দুনিয়ার জমিনে, আলী কাউকে ভয় করে না, আমাকে আলী এতটুকুন ভালোবাসে। আলীর পায়ের ভিতরে একবার যুদ্ধের সময় তীর ঢুকে গেল। আল্লাহ এই কথাগুলা ফেরেশতাদের সামনে বর্ণনা করে বলতেছেন, ফেরেশতারা কোনোভাবে যখন তীর খোলা যাচ্ছিল না, কারণ আমার নবী জানাইয়া দিয়েছেন, সাহাবীরা শোনো, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তীর খুলতে পারবে, আলী যখন সলাতে দাঁড়িয়ে যায় দুনিয়া ভুলে যায়, একমাত্র আমি আল্লাহ ছাড়া কারো কথা মনে থাকে না, এই আলী যখন নামাজে দাঁড়িয়ে যায় টান দিয়ে গুস্ত ছিঁড়ে গেছে, তীর খুলে ফেলছে, আলী কিছুই বলতে পারে নাই, কারণ দুনিয়ার জমিনে আলী যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কাউকে চিনি না। ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা আলীকে পরীক্ষা করা দরকার, আলী যদি আপনাকে তো ভালোবেসে থাকে, আলীকে আমরা পরীক্ষা করতে চাই। আল্লাহ বলেন, আলী 6 টাকা নিয়ে রাস্তা দিয়ে বাজারে যায়, দেখো গিয়া দুইজন দাঁড়াইয়া রাস্তায় কাঁপতেছে আর কাঁদতেছে, সালাম দিয়ে বলছে, আলী আমাদের দুইজনের পরিবার, আমরা ভিনদেশি মানুষ, এই দেশে আমাদের বাড়ি না, আইসা আমরা বিপদে পড়ে গিয়েছি, আল্লাহর ওয়াস্তে যদি আমাদেরকে কিছু দেও আমরা সন্তানদের জন্য নিব। আল্লাহর নাম যখন বলেছেন, পকেটের মধ্যে 6 টাকা আছে, স্ত্রীর কাপড় বিক্রি করা টাকা, বাজারে যাবেন কিছু ক্রয় করবেন এই জন্য রেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্য হলো তারা যখন আল্লাহর নাম বলেছে আলী সব কিছু ভুলে গিয়েছেন। আলী চিন্তা করেন, আমার সন্তান আমার স্ত্রী না খেয়ে মরে যেতে পারে, কিন্তু আমার সামনে যদি কেউ আমার আল্লাহর নাম বলে তাকে আমি খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। তিনি বললেন, শুনো রে, আমার আল্লাহর নাম যেহেতু বলেছ তোমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না, এই কথা বলে 6 টাকা বের করে ওদেরকে দান করে দিলেন, যাও নিয়ে যাও। আমার বন্ধুগণ, আমি জানতে চাই, কাপড় ছিল কাপড় আসেনি, কথা বলেন না কেন, কাপড়ও নাই টাকাও নাই, খাবার কিনে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নাই। আলী আল্লাহর কাছে কান্না করে বলছে, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমি কি করতে পারি আল্লাহ তাআলা। আলী কান্না করে করে সামন দিকে যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে একটা লাল ঘোড়া নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে,
আলীকে দেখে ডাক দিয়ে বলছে, আলী রে তুমি কি ঘোড়াটা ক্রয় করবা? আলী ডাক দিয়ে বলেন, ভাই আমার কাছে এক টাকাও নাই, আমি ঘোড়া কিনবো কেমনে? বিক্রেতা বলছে, ভাই আলী রে তুমি যদি কিনো তোমাকে আমি বাকিতে বিক্রি করব, তবে 100 টাকায় তোমার কাছে আমি বিক্রি করব, আমার ঘোড়া তুমি নিয়ে যেতে পারো বিক্রি করে, আমার টাকা আমাকে দিবা, লাভ তুমি নিয়ে যাও। আলী চিন্তা করলেন, বাকিতে যখন ঘোড়া দিতেছে আমি নিয়ে যাই। আলী ঘোড়া নিয়ে বাজারে পৌঁছে গেলেন। বাজারে যাওয়ার পরে একজন লোক এসে আলীকে বলছে, তোমাকে তো চিনি লাগে, এত সুন্দর ঘোড়া কত টাকায় বিক্রি করতে চাও? আলী চিন্তা করলেন, আমি আবার কয় টাকা দাম বলবো জানি না কিছু। তিনি বললেন, ভাই রে তুমি বলো কয় টাকা দিয়ে কিনে নিবা? লোকটা বলছে, তোমার ঘোড়াটাকে আমি 160 টাকা দিব। সুবহানাল্লাহ বলেন। আলী চিন্তা করলেন, 160 টাকা মানে 100 টাকা মালিকরে দিলে 60 টাকা লাভ, দামাদামি করে লাভ নাই, এমন কাস্টমারকে ফিরিয়ে দেওয়া যায় না। তিনি বললেন, ভাই আলী, ভাই কাস্টমার ক্রেতা আপনি ঘোড়াটা নিয়ে যান, 160 টাকা দেন। সংক্ষেপ করে ঘটনা বুঝাতে চাই, 160 টাকা দিয়ে ঘোড়াটা বিক্রি করে রাস্তা এসে ঘোড়ার মালিককে 100 টাকা দিয়ে দিলেন, আছে কত? আল্লাহর রাস্তায় দিনে দান করেছিলেন কত? 6 টাকা। আল্লাহ বলছেন, এক দিলে 10। আলী তুমি আজকে 6 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে যে উদারতা দেখিয়েছ, আমি আল্লাহ সন্ধ্যা হওয়ার আগে আগে 6-10-60 টাকার মালিক বানাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন, কেমন রব! আলী এবার বাজারে গিয়েছে মন বড় খুশি, আগে 6 টাকার খাবার কিনবার কথা ছিল, এখন বাজারে গিয়ে 60 টাকার কিনছে, কম হইছে না বেশি? খাবার কিনে কাদের মধ্যে নিয়েছেন? স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করেছেন। বাড়ির দিকে যান, কাদের মধ্যে বস্তা, বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গিয়েছেন, হযরতে ফাতেমাকে ডাক দিয়েছেন। ফাতেমা দরজা খুলে বলছেন, স্বামী এই ব্যাপার কি ব্যাপার, আপনার কাছে এত খাবার কুত্তি কেলো, বস্তা বস্তা খাবার দেখা যায়, এত টাকা আপনি কোথায় পেলেন? আমার কাপড় তো এত টাকায় বিক্রি হওয়ার কথা না, কাপড়টা তো পুরাতন। হযরতে আলী বললেন, ফাতেমা তোমার কাপড় আমি 6 টাকায় বিক্রি করেছি। ফাতিমা বললেন, স্বামীরে খবরদার ঘরে ঢুকবা না, আমার ঘরে খাবার নিয়ে ঢুকবা না, তোমার কাদের মধ্যে যেই খাবার দেখতেছি এগুলা 6 টাকার না, এগুলা অনেক বেশি টাকার, যেই লোকটার পকেটে 1 টাকাও ছিল না সে এত টাকা কোথায় পেল? ও স্বামী আমি না খেয়ে মারা যেতে পারি, সন্দেহজনক কোনো খারাম খাবার আমি ফাতেমার ঘরে ঢুকতে দিব না, আগে বলো টাকা পয়সা কোথায়, এত টাকার খাবার আনছো কেন, টাকা কোথায় পেয়েছো? আলী বলছেন, স্ত্রী রে তুমি আমাকে জানো ভালো করে, আমি কেমন লোক, আমি অন্যায় করবার মতো লোক না, তুমি আমাকে ঘরে ঢুকতে দাও, তোমার কাছে খুলে বলবো। ফাতেমা বলছেন, না না এখানে বলেন, দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে এমন মহিলা আছে, স্বামীকে দরজা দাঁড় করে বলেন, আগে বলেন কি আনছেন, কথা কোন থেকে আসেনি, কি আনছেন আগে বলেন, ঘরে ঢুকতে দিতাম না, আসেনি, এখন খুব খুশি আপনারা। আমাদের এলাকায় গ্রামগঞ্জে এমন মহিলা আছে, ও যুবক তোমাদেরকে বলছি, কিছু যুবক আছে বিয়ের আগে মা বাপকে দেখতে পারে, বিয়ার পরে বউ যা কয় তাই শুনে মা বাপরে দেখতে পারে না, কথা বলেন না কেন? এখন খুশি, এখন আমাজ বাড়তেছে দেখতেছি, আমি রূপ বুঝতেছি আপনাদের। এমন স্ত্রী ও এলাকায় পাওয়া যায়, বিয়ের পরে এলাকার বড় হুজুরের কাছে যায়,
গিয়া বলে হুজুর আমাকে একটা গরম তাবিজ দেন। কি তাবিজ? কেমন গরম তাবিজ? আমার স্বামী যা ইনকাম করে টাকা পয়সা শুধু আমারে দেও, হের মা বাপরে যেন না দেয়, হের ভাই বোনরে যেন না দেয়, ঠিক কিনা? ওরে বাবা, ঠিক কয়। আমার বন্ধুগণ, শুধু আমারে দেও। হুজুর বলতেছেন এমন তাবিজ শুধু আপনারে দিব যেন তার মা বাপরে দেখতে না পারে। আজকাল কেমন তাবিজ দেয়, গড়ের ভিতরে তাবিজ দিয়া মারামারি ঝগড়া লাগাইয়া দেয়। আছে এলাকায়? আছে। হুজুর তাবিজ লিখতেছে 2000 টাকা বেশি দিয়ে, এমন তাবিজ দিতেছি স্বামী বিদেশ থেকে ঢাকা থেকে যা টাকা ইনকাম করবে সব তোমারে দিব। জীবনে তার মা বাপরে দেখতে পারবে না, ভাই বোনরে দেখতে পারবে না। গরম তাবিজ দিতেছি, একটা বালিশের নিচে রাখবা, একটা কম্বলের নিচে, একটা পালঙ্গের নিচে, একটা ভিজে পানিতে খাওয়াইবা 13 দিন, ঠিক কিনা? কথা কন। আর একটা আগুনের মধ্যে চুলাই দিবা, তো কলিজায় যাও জলের ভিতরে জ্বলবো, ঠিক আছে নি? হ্যাঁ, একটা দিবা দরজার মুখের মধ্যে দিবা। আর আরেকটা তাবিজ, যে তাবিজ লেইকা দিছো এই হুজুরের কপালে ঠাডা পড়বার জন্য, এক কথা বলেন না কেন? তাবিজ লিখতে কইছে কেটা তোমারে? পরিবারের ভিতরে তাবিজ দিয়া শয়তানি লাগাইয়া মা বাবার মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, পরিবারে পরিবারে ঝগড়া লাগাইয়া দিতে বলছে কে? কথা বলেন না কেন? এগুলো করেনি কেউ? এগুলো হালাল না হারাম? হারাম। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরে বারবার তুমি আমার কাছে জানতে চাইলা তোমার আগে কেমনে মেয়েটা জান্নাতে যাবে, যেই মেয়েটা তোমার আগে জান্নাতে চলে যাবে, এই মেয়েটা অমুক গ্রামের কাটুরিয়ার স্ত্রী, তার নাম হলো জামিনা। সুবহানাল্লাহ। বলেন আব্বা, কাটুরিয়ার মেয়ে স্ত্রী আমার আগে জান্নাতে যাবে, আর আমি তোমার মেয়ে, আমি মেয়েরা দেখা লাগবে। নবীজি বলেন যাও, এই হলো তার ঠিকানা, তার সঙ্গে দেখা করে আসো, কেমন মেয়ে যাই না আসো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে ফাতেমা পরের দিন সকাল বেলা ফজরের সালাত পড়ে কাটুরিয়া স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন। সংক্ষেপ করে বুঝাই, দরজায় গিয়ে নক করলেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, কে আপনি? আমি ফাতেমা, বিশ্ব নবীর মেয়ে, এসছি আপনার সঙ্গে দেখা করার জন্য। দিনের বেলা ঘরের দরওয়াজা বন্ধ করে রেখে দিয়েছেন, কেন দরজা খুলেন? ঘরে ঢুকতে চাই। ঘরের ভিতর থেকে আমার মায়েরা খান খাড়া করে শুনেন কি বলতে চাই। ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী জবাব দিচ্ছেন, ফাতেমা বেয়াদবি মাফ করবেন, আপনি কলিজার টুকরা, বিশ্ব নবীর মেয়ে আমি জানি, কিন্তু আমার স্বামী তো আমার ঘরে নাই। স্বামী ফজরের নামাজ পড়ে কাঠ কাটবার জন্য জঙ্গলে পৌঁছে গিয়েছেন, আর আমার স্বামীর অনুমতি ছাড়া পৃথিবীর কোন মানুষের সঙ্গে আমি দেখা করতে পারি না। ফাতেমা বললেন, কি বলো তুমি? আমি তো মেয়ে মানুষ, আমার সঙ্গে দেখা করলে তোমার পর্দা লঙ্ঘন হবে না, তাও তো আমি বিশ্ব নবীর মেয়ে। কাটুরিয়া স্ত্রী বলছেন, ফাতেমা আমি জানি আপনার সঙ্গে দেখা করলে আমার পর্দা নষ্ট হবে না, বরং বরকত নিতে পারবো, কিন্তু আমার স্বামীর ইজাজত লাগবে, অনুমতি লাগবে। আমি আমার স্বামীর অনুমতি ছাড়া দুনিয়ার কারো সঙ্গে দেখাও করবো না, কথাও বলতে চাই না। আমি আমার স্বামীকে এতটুকু ভালোবাসি, আমার স্বামী কাট কাটলে কি হবে? স্বামীর সঙ্গে জান্নাতে যেতে চাই, দুনিয়ার জমিনে তার আমানত রক্ষা করতে চাই। আমি স্বামীর ঘরে স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঢুকাতে পারবো না। ও ফাতেমা, বেয়াদবি নিবেন না, আপনি ব্যাগ করে বাড়িতে পৌঁছে যান, আগামীকাল সকালবেলা আবার আসবেন।
আমি আপনার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। চিন্তা করে একটা কাটরি আরবে একজন মহিলা একজন মহিলার সঙ্গে দেখা করতে চায় না স্বামীর অনুমতি ছাড়া, আর আপনার আমার স্ত্রী গ্রামের মহিলারা স্বামীর অনুমতি কি? স্বামী তো কই তাকে কই যায়, স্ত্রী স্বামীও জানে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কইবেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতি ফাতেমা চলে আসলেন, পরের দিন সকালবেলা যখন বেক করে চলে যাবেন আবার যাবেন কাটুরিয়ার বাড়িতে, হযরতে হাসান জড়াইয়া বলছেন, মা গতকালকে সকালবেলা কোথায় গিয়েছিল তোমাকে খুঁজে পাই না, আজ আমাকে না নিয়া তুমি যাইতে পারবা না। ফাতেমা ডাক দিয়া বললেন, বাবা রে আমাকে একা যেতে দাও। হাসান বলছেন, আম্মা জান তুমি আমাকে না নিয়ে যাইতে পারবা না। ফাতেমা বললেন, বাবা চলো আমার সঙ্গে চলো। হযরতে ফাতেমা হাসানকে নিয়ে চলে গেলেন কাটুরিয়ার বাড়িতে, পৌঁছে সালাম দিয়ে বললেন, বোন আমি গতকালকের ফাতেমা এসছি, দরজা খুলে দাও। হাসান বলতেছেন, আম্মা জান বুঝতে পেরেছি গতকালকে আপনি ওই জায়গায় এসেছিলেন। ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী জামেলা ডাক দিয়া বলছেন, বোন ফাতেমা দরজা খুলে দিতে পারি আপনি এসেছেন, কিন্তু আপনার কাছে একটা পুরুষ বাচ্চার আওয়াজ শোনা যায়। সেকে ফাতেমা বললেন, আমার ছেলে ও প্রাপ্তবয়স্ক নাবালিক হাসান আমার সঙ্গে এসেছে, দরজা খুলে দাও। কাটুরিয়ার স্ত্রী জামেলা বলছেন, বোন ফাতেমা বেয়াদবি নিবেন না, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখছি, কিন্তু হাসানের সঙ্গে দেখা করবার অনুমতি নেই, আপনি আজও বেক করে চলে যান, আগামীকালকে আসবেন, আমি হাসানের ব্যাপারেও অনুমতি নিয়ে রাখব। পড়েন সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, বন্ডিপ আমার ছেলে নাবালিক ছেলে, তার সামনে বের হলে কিছু হবে না। কাটুরিয়ার স্ত্রী বলছেন, ফাতেমা আমি জানি কিছু হবে না, কিন্তু আমার স্বামী তো আমাকে অনুমতি দেয় নাই, আর আমার স্বামী অনুমতি না দিলে আজরাইল ছাড়া গড়ে কাউকে ঢুকতে দিতে পারি না। চিন্তা করেন কেমন আমানতদার। হযরতে ফাতেমা আজ বিক করে চলে আসলেন, পরের দিন সকালবেলা তিনি যখন চলে যাবেন, হযরতে হুসাইন মাকে জড়িয়ে বলতেছে, আম্মা যা গতকালকে সকালবেলা ভাইকে নিয়ে কই গেছিল আমাকে নেও নাই, আজ কিন্তু আমাকে না নিয়ে যাইতে পারবা না। হযরতে ফাতেমা নাসুর বান্দা হুসাইনকে রেখে যেতে পারলেন না, আজ হুসাইন সাথে গেল। কাটুরিয়ার বাড়িতে পৌঁছার পরে সালাম দিয়া বলছেন, বন্ডে দরজা খুলে দাও, আমি ফাতেমা এসছি, গতকালকে যে এসেছিলাম। হুসাইন বলতেছেন, আম্মা জান গতকালকে বাইরে নিয়ে তুমি এই বাড়িতে আসছিলা। এবার কাটুরিয়ার স্ত্রী বলছেন, ও ফাতেমা আজ আরেকটা ছেলে মানুষের কণ্ঠ শোনা যায়। ফাতেমা বলেন, ওটা আমার ছোট ছেলে হুসাইন। জামেলা বলছেন, বোন বেয়াদবি নিবেন না আপনি চলে যান, আজ আমি দেখা করতে পারবো না, কারণ হুসাইনের ব্যাপারে স্বামীর সঙ্গে কোনো কথা বলি নাই, আর স্বামীর অনুমতি ছাড়া আমি দুনিয়ার কারো সঙ্গে কথা বলতে পারবো না, দেখা করতে পারবো না। বিরক্ত হয়ে চলে আসলেন। চতুর্থ দিন গিয়েছেন, একা একা গিয়েছেন, দরজায় নক করে বলছেন, ফাতেমা এসছি দরজা খোলো। মহিলা দরজা খুলে সালাম দিয়েছেন, ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে কি আশ্চর্য কারবার, ঘরের দরজার মধ্যে দেখা যায় একটা দড়ি রাখা, ঘরের দরজা একটা ছড়ি রাখা মানুষকে পিটাবার জন্যে, ঘরের দরজার সামনে একটা চাকু রাখা ছুরি রাখা,
জিজ্ঞাসা করলেন ও জামেলা এগুলা কি? জামেলা বলছেন ফাতেমা আমি সব সময় স্বামীর আনুগত্য থাকতে চাই, আমার গলার কণ্ঠস্বর যেন কোনো কারণে স্বামীর উপরে না যায়, সকল কাজে আমি স্বামীকে সন্তুষ্ট করতে চাই, কোনোভাবেই যেন স্বামীর সঙ্গে আমার বেয়াদবি না হয়ে যায়। এরপরেও কোনো কথায় স্বামী যদি আমার কোনো কাজে কষ্ট পায়, ঘরের দরজায় দড়ি রেখে দিয়েছি, স্বামীকে বলে দিয়েছি স্বামী রে আমার কোনো আচরণে যদি আপনি কষ্ট পান এই দড়ি দিয়ে আমাকে আচ্ছা মতো করে বাঁধবেন, এই ছড়ি দিয়ে আচ্ছা মতো করে আপনি পিটাইবেন, এই ছুরি দিছি বড় অপরাধ করলে অত্যা করে দুনিয়া থেকে বিদায় দিবেন, আমি আমার স্বামীর বিরুদ্ধে চলে স্বামীকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে এক মিনিটও থাকতে চাই না। আমার স্বামী কষ্ট পায়, আমার স্বামীর দিলে আঘাত লাগে ব্যথা লাগে, এমন কোন কাজ আমি করতে চাই না, আমি স্বামীর ভক্তি স্বামীর সাথে জান্নাতে যেতে চাই। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, বাড়িতে ব্যাগ করে চলে আসলেন, বাবার কাছে লম্বা কথা বাবার কাছে গিয়ে বলেন আব্বা জান মহিলার বাড়িতে গিয়েছিলাম, মহিলার চরিত্র সম্পর্কে জেনেছি সব বুঝলাম, ওই মহিলা জান্নাতি এতে সন্দেহ নাই, স্বামীকে বড় ভক্তি করে স্বামীর শ্রদ্ধা করে স্বামীকে সম্মান করে, স্বামীর কণ্ঠের উপরে কথা বলতে চায় না, সব ঠিক আছে আমি মানছি বাবা জান্নাতি, কিন্তু আমার আগে কেমনে জান্নাতি আমাকে বুঝাও, আমাকে বুঝাও আমার আগে কেমনে জান্নাতে যাবে। নবীজি বললেন মারে ও মা তুমি শুনো ওই মেয়েটা স্বামীর সঙ্গে কি আচরণ করে, একটা কথায় স্বামীকে কষ্ট দিতে চায় না, আর তুমি চিন্তা করো ওই দিনের ঘটনা, যেই দিন আলী খাবার নিয়ে তোমার ঘরের দরজায় গিয়েছিল, মা রে তুমি আমার মেয়ে হাসান হুসাইনের মা, তোমার স্বামীকে দরজায় দাঁড় করাইয়া তুমি কেন হিসাব চাইলে, মা রে তুমি তো আলী গড়ে গেলেও সুন্দর করে বলতে পারতে, কথা বলেন ঠিক কিনা, সুন্দর করে আলী গড়ে গেলে বুঝাইয়া বলতে পারতে, ঠান্ডা মাথায় বলতে পারতে, ওই জায়গায় তুমি তাকাইয়া দেখো কাটুরিয়ার স্ত্রী জামেলার কি চরিত্র আর কি ব্যবহার, স্বামীর সঙ্গে জামেলার কি আচরণ হয়েছে, ওই দিন তুমি আলীর সঙ্গে কি আচরণ করেছ, আলীর সঙ্গে ওই একটা কথা বলেছ তুমি, জামেলা জিন্দেগি তুই কাজটা করে নাই, এই জন্যে তোমার আগে এক পয়েন্ট পৌঁছে গিয়েছে, তোমার আগে জান্নাতে যাওয়ার জন্যে স্বামীর সন্তুষ্টি তার জন্য বড় কাজ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বলছেন আব্বা জানের পরে বুঝি নাই বলেন, এবার নবী বলছেন ফাতেমা তাহলে বুঝো তোমার স্বামী আমার দেওয়া কাপড় ছয় টাকায় যার কাছে বিক্রি করেছিল, যিনি ছয় টাকা দিয়ে আমার দেওয়া কাপড় কিনেছে দুনিয়ার সাধারণ ক্রেতা না, ওনার নাম হলো ইসরাফিল, ইসরাফিলকে আল্লাহ আসমান থেকে পাঠাইয়া দিয়েছিলেন, তিনি কাপড়টা ক্রয় করে নিয়ে জান্নাতে রেখে দিয়েছেন, আর তোমার স্বামীর কাছে যিনি লাল গুঁড়া বিক্রি করেছেন তিনি দুনিয়ার কোনো ক্রেতা নয়, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল, জান্নাত থেকে লাল গুঁড়া নিয়ে এসেছে আলীর কাছে বিক্রি করে দিয়েছেন, আলী বাজারে গিয়া যার কাছে গুঁড়াটা বিক্রি করেছে তিনি আল্লাহর আরেকজন রহমতের ফেরেশতা, তার নাম মিকাইল, তিনি গুঁড়াটা ক্রয় করে জান্নাতে নিয়ে রেখে দিয়েছেন, আর আমার দেওয়া কাপড়টাও জান্নাতে রেখে দেওয়া হয়েছে, মারে তুমি যেদিন জান্নাতের ভিতরে যাবে আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার জন্য একটা গুড়া দিবেন, এই গুড়া হবে ওই লাল গুড়া, গুড়া চলতে গেলে তুমি থাকবে গুড়ার পিঠে, গুড়ার লাগাম লাগবে, ওই লাগাম হলো
তোমার বিক্রি করা সেই 6 টাকার কাপড় কোন সুবহানাল্লাহ এই কাপড় হবে ওই দিন গুড়ার লাগাম ওই গুড়ার পিঠে থাকবে তুমি সওয়াত আমি যেমন গুড়ার পিঠে থাকব আমার গুড়ার লাগাম থাকবে বেলালের হাতে মারে তুমিও থাকবে গুড়ার পিঠে আর গুড়ার লাগাম থাকবে কাটরিয়ার স্ত্রী জামেনার হাতে সুবহানাল্লাহ বলেন বেলাল যেমন আমার অনুগত করে আমাকে ভালোবাসে জিন্দেগি শেষ করে দিল বিনিময়ে আমার গোড়ার লাগাম ধরবার সুযোগ পেয়েছে কাটরিয়ার স্ত্রী জামেলা স্বামীর খিদমত করে এমন মর্যাদায় পৌঁছে গিয়েছে আল্লাহ তাকে তোমার গোড়ার লাগাম ধরবার সুযোগ করে দিয়েছে এই জন্য আমি লম্বা করতে চাই না মা বোনদেরকে বুঝাতে চাই রে মা জান্নাতে যদি যেতে হয় অবশ্যই স্বামীর সন্তুষ্টি লাগবে স্বামী যদি আপনাকে ডাক দেয় গভীর রাত্রে তার কাছে যাওয়ার জন্য আপনার শরীরে যদি অসুস্থতা না থাকে শরীরে কোনো সমস্যা না থাকে আর সারা রাত্রে যদি স্বামীর গলা জড়াইয়াও আপনি ঘুমাইয়া যান সারা রাত্রে নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ এই সওয়াব আপনার আমলনামায় দান করে দিবে কোন স্ত্রী যদি স্বামীর চেহারার দিকে তাকায়া মুস্কি হাসে কোন স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে তাকায়া মুস্কি হাসে কপালে চুম্বন দিয়ে ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ বলছেন একটা মাকবুল হজ করলে যেই সওয়াব আল্লাহ এই সওয়াব স্বামী স্ত্রীর আমলনামার মধ্যে দিয়ে দিবেন পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন যেই করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হবে একজন আরেকজনকে বুঝবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই পরিবারের ভিতরে 71 জন ফেরেশতা পাঠায়া সব সময় 24টা ঘন্টা তাদের জন্য পরিবারের জন্য রহমতের দোয়া করতে থাকেন পড়েন সুবহানাল্লাহ এজন্য আমরা শান্তি চাই তো পরিবারে শান্তি চাই তো মায়েদেরকে আরো বলছি শুনেন আপনি যদি স্বামীকে সন্তুষ্ট করে কবরে যেতে পারেন স্বামী যদি কেয়ামতের দিনে আল্লাহর কাছে বলে আমি স্ত্রীর উপরে সন্তুষ্ট আল্লাহ কোনোদিন কোন স্ত্রীর আমলনামা চেক করবেন না স্বামীর কথার উপরে আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন এজন্যই মায়েরাও স্বামীর খিদমত করতে হবে স্বামীদেরকে সন্তুষ্ট রাখতে হবে ভালো ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ